পাশের ঘরে অসুস্থ মা, দেখার সময় নেই ছেলে ও বৌমার। লোকমুখে খবর পেয়ে মাকে হাসপাতালে নিয়ে গেলেন মেয়েরা। ঘটনাটি ঘটেছে বনগাঁর কুড়ির মাঠ এলাকায়। পাশের ঘরেই কয়েকদিন ধরে অসুস্থ বৃদ্ধা মা, বড় ব্যস্ততা, পাশের ঘরে একবার উকি দিয়ে দেখার সময় হয়নি ছেলে বৌমার। মায়ের অসুস্থতার কথা প্রতিবেশীদের মারফত ফোনে জানতে পেরে মেয়েরা মাকে উদ্ধার করে ভর্তি করেন বনগাঁ হাসপাতালে। ঘটনার পর দাদা বৌদির বিরুদ্ধে মায়ের প্রতি শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলেছেন তারা। ঘটনাটি ঘটেছে বনগাঁ কুড়ির মাঠ এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে বৃদ্ধা পূর্ণিমা নাথ, পূর্ণিমা দেবীর তিন ছেলে মেয়ে। দুই মেয়ের বিয়ে হয়ে গেছে অনেকদিন আগেই। বনগাঁ কুড়ির মাঠ এলাকায় আড়াই কাটার মতো সম্পত্তি তার। তারই এক প্রান্তে থাকেন বৃদ্ধা, পাশেই ছেলের দালান কোটা। স্ত্রী সন্তানদের নিয়ে সেখানেই থাকেন ছেলে রামচন্দ্রনাথ, পেশায় গাড়ির চালক রামচন্দ্র। বৃদ্ধার দুই মেয়ের দাবি, দীর্ঘদিন মায়ের ঘরে বিদ্যুৎ সংযোগ নেই। প্রচণ্ড গরমেও ঘরের দরজা বন্ধ করে এক প্রকার দম বন্ধ কর পরিস্থিতির মধ্যে মাকে থাকতে হয়। এমনকি দুবেলা দুমুঠো খাবারও দেন না দাদা। এ বিষয়ে বৃদ্ধার মেয়ে স্বপ্না দেবনাথের অভিযোগ। পাড়ার লোক ফোন করে জানিয়েছে মা অসুস্থ। সেই খবর পেয়েই আমরা মাকে উদ্ধার করে বনগাঁ হাসপাতালে ভর্তি করি। তারপরই দাদা বৌদির নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। আমরা চাই মায়ের জমির কিছুটা অংশ বিক্রি করে মায়ের চিকিৎসার ব্যবস্থা করা হোক, যাতে বাকি জীবন সে যেন শান্তিতে থাকতে পারে। ভর্তি করেছি কালকে। কেন? আমাদের পাড়ার থেকে ফোন করেছে যে তোমার মায়ের অবস্থা খুবই খারাপ, সে মৃত্যুর সাথে লড়াই করছে, কোনো জ্ঞান নেই। আমি ধাক্কা দেওয়ার পরে আমার মা এরম করে উঠেছেন, মা কথা বলতে পারছে না, মার ব্রেন মনে হয় হ্যামারেজ হয়ে গেছে, ব্রেনে কোনো কাজ করছে না। আমরা হসপিটালে ভর্তি করেছি, করার পরে আমরা থানায় গিয়েছিলাম, থানায় গিয়ে আমরা লিখিত করেছি। আমি চাইছি একটা সুহার হোক, মানে একটা বিচার হোক যে আমার মাকে কেন এরকমভাবে থাকতে হচ্ছে, আর এই সম্পত্তির ভাগ চাই আমার। একই দাবি অপর মেয়েরও। তিনি বলেন দীর্ঘদিন ধরেই মা অসুস্থ, মায়ের চিকিৎসার প্রয়োজন, দীর্ঘ পাঁচ বছর ধরে কারেন্ট নেই, মায়ের জমি বিক্রি করে সমস্যার সমাধান করা হোক। দুমাস ধরে পড়ে আছে, উনি স্ট্রোক হয়ে পড়ে আছে, কিন্তু ওনাকে কোনো চিকিৎসাও করেনি হসপিটালে। আমি বলার পরে ওনাকে ভর্তি করেছিল, কিন্তু ওখানে করে দিয়ে ওনার শেষ। উনি আর মাকে একবারে দেখতেও যায়নি, কিছুও করেনি। কি দেখতে যায়নি? আমার দাদা, মানে যেটুকু যা আমি করেছি সেটুকুই। নাম বলবে? এবার আমার দাদা রামনাথ, ও সেইভাবে ওকে ফেলে রেখেছে, তারপরে বাড়ি নিয়ে এসে ফেলে রেখেছে। এবার ফেলে রেখে আমার মাকে হাঁক দিয়ে শুতে বলেছে, এবার মা হাঁক খুলতে পারছে না, সে হাঁকটা পর্যন্ত একটু খুলে দিইনি, উনি ঘরে বন্দি হয়ে পড়েছিল। অত্যাচার করছে কি মায়ের? মানসিক অত্যাচার করে, তাকে খেতেও দেয় না, একটু জল, এক গ্লাস জল ছিল তাকে দেয় না। আপনারা কি থানায় অভিযোগ জানিয়েছেন? হ্যাঁ, আমরা থানায় অভিযোগ জানিয়েছি। কি চাইছেন? আমরা চাইছি যে আমার মা যেন একটা বিচার পায়, আমরা তার সম্পত্তি বেচে তার জন্য সুচিকিৎসা হয়। বিষয়টি নিয়ে তারা স্থানীয় কাউন্সিলরকেও জানিয়েছিলেন, কিন্তু সুরাহা হয়নি বলেই দাবি। বিষয়টি নিয়ে স্থানীয় কাউন্সিলর অমিতাভ দাস বলেন, আমার কাছে তারা এসেছিলেন, আমিও চেষ্টা করছি দ্রুত বিষয়টি মিটিয়ে দেবার। পাশাপাশি দীর্ঘদিন ধরে তারা বৃদ্ধার পাশে থেকেছেন বলেও দাবি করেছেন কাউন্সিলর। ছেলে যখন খেতে দেয় না, এটা তো সত্যি একটা অভিযোগ। আমরা বিত্তবাদাও করে দিয়েছি ওনাকে, তারপর আমরা সব রকম সহযোগিতাও করি ওনাকে, চাল ডাল সব দিয়ে সহযোগিতা করি। ছেলে খেতে না দিলে তো এটা তো সত্যিই একটা, মানে আমাদের, আমরা যদি মা বাবাকে খেতে না দিই, এর থেকে আর বড় বাজে জিনিস তো কিছু হয় না, এটা তো কেউ মেনে নেবে না। আপনারা কি সত্যি দেখছেন? হ্যাঁ হ্যাঁ, এটা দেখছি আমরা, সত্যি আমরা একদম দেখছি আমরা। এ বিষয়ে বৃদ্ধার ছেলে বলেন, আমার মাকে দেখা অবশ্যই কর্তব্যের মধ্যে পড়ে, আমি হাসপাতালে ভর্তিও করেছিলাম, তারপর বোনেদের ফোন করে জানাই আমাদের সময় হবে না, তোরাই দেখাশোনা কর। আমার সবই কর্তব্য, কিন্তু মার কর্তব্যটা আগে করা উচিত ছিল। সারা জীবন মেয়েদের দিয়ে করে নিয়ে গেছে, ঠিক আছে। প্রথমত আমার তো রাস্তায় কাজ, গাড়ি ঘোড়ার কাজ, আমরা সব জায়গায় যেতে পারি না, সবসময় থাকতেও পারি না। এবং যখন ভর্তি করে দিয়ে এসেছিলাম, আমি আমার পাড়ার দুটো ছেলেকে ডেকে নিয়ে গিয়েছিলাম, তখন কাউকে পাইনি। পরবর্তীকালে আমরা আমার বোনরে, ছোটো বোনরে ফোন করে বলেছি, তোরা দেখিস আমরা থাকতে পারবো না, দুদিন না আসতে পারবো না, তিন দিনের দিন ছুটি দিয়েছে, আমি গিয়ে নিয়ে এসেছি। প্রশ্ন উঠছে, যতই ব্যস্ততা থাকুক, অসুস্থ বৃদ্ধা মাকে দেখবার সময় হবে না, সময় হয় না তাকে দুবেলা দুমুঠো খেতে দেওয়ার? এই প্রশ্ন তুলছেন স্থানীয়রাও। সভ্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ।